মিষ্টি কার না পছন্দের, আর সেটা যদি হয় সুস্বাদু চমচম তাহলে তো কথাই নেই। বাংলাদেশে চমচমের কথা শুনলেই সবার আগে মনের ভেতর ভেসে ওঠে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের নাম। কিন্তু এর বাইরেও যে মুখে লেগে থাকার মতো চমচম রয়েছে তা হয়তো আমরা অনেকেই জানি না। সেরকমই একটি মিষ্টি হল রাজবাড়ি ভাদুসার ক্ষীর চমচম। এই চমচমের সুনাম এখন ছড়িয়ে পড়েছে রাজবাড়ি জেলার বাইরেও, দেশের বিভিন্ন এলাকায়। তাই তো ভোর থেকেই ভাদুসার দোকানে চমচম কেনার জন্য দোকানে ভিড় লেগে যায়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে চমচম কেনার জন্য জড়ো হয়। সারা দিন চলে কেনা বেচা, দিনে বিক্রি হয় মনকে মন মিষ্টি। ছোট জেলা শহর রাজবাড়ি শহরের প্রাণকেন্দ্রেই ভাদুসার মিষ্টির দোকান। দোকানের নাম নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু ভাদুসা চমচমের নামেই এই দোকান পরিচিত। রেল স্টেশনের পাশে ব্যস্ততম ছোট গলির মধ্যেই এই দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হয় না। নিজের বাড়ির নিচতলায় মিষ্টি বিক্রির দোকান, উপরের তালাগুলোতে কারখানা ও পরিবারের বাসস্থান। ভাদুসা চমচমের দোকান সেখানে এতটাই জনপ্রিয় যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবেন। ১৯৬৩ সালে ভাদুসা শুরু করেছিলেন মিষ্টির ব্যবসা। শুরুতে কেবল রাজবাড়ি শহরের গলিগুলোতেই পরিচিত ছিল এই মিষ্টি, কিন্তু ধীরে ধীরে ভাদুসার চমচমের স্বাদের গল্প ছড়িয়ে পড়তে থাকে। ব্যবসায়ের সুনাম ছড়িয়ে পড়া দেখতে পারেননি তিনি। তার রেখে যাওয়া ব্যবসাকে এগিয়েছেন ছেলে নির্মল শাহ। এখন দেখাশোনা করছেন নির্মল শাহর ছেলে উৎপল শাহ। দ্য রিপোর্ট ডট লাইভকে উৎপল শাহ বলেন, তাদের ব্যবসার আসল রহস্য হল এখানে কোনো ভেজাল ব্যবহার করা হয় না। গরুর দুধ ছাড়া কোনো ধরনের গুরুদুধ অথবা স্যাকারিন ব্যবহার করা হয় না, আর এ কারণেই মিষ্টির স্বাদ ভালো হয় এবং সুনাম ছড়িয়ে পড়েছে। আজ থেকে ৭৫ বছর আগ থেকে যাত্রা শুরু হয়েছে, আর এর রূপকার হচ্ছে আমার বাবা। তিনি দীর্ঘদিন তার পরিশ্রমের ফসল, সেই পরিশ্রমের ফসলে এই চমচমটাকে তিনি মডিফাই করেন। মডিফাই করে একে যতটা স্বাদে আনা যায়, এর যে অতুলনীয় স্বাদটা, এই স্বাদটা তারই সৃষ্টি। তো উনি এই দোকানের প্রতিষ্ঠাতা এবং রাজবাড়ির চমচম নামে বলে যে ব্যাখ্যাত, সেটা হচ্ছে রাজবাড়িতে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার ভাদুসার নামে খ্যাত। সুস্বাদু এই চমচম বানানোর ক্ষেত্রে আদি আমল থেকেই কঠোর নিয়ম মেনে আসছেন ভাদুসা ও তার পরিবারের সদস্যরা। প্রথমে খামারিদের কাছ থেকে সংগ্রহ করা হয় গরুর দুধ, সেই দুধ কারখানায় ছানা কেটে নেওয়া হয়, এরপর সেই আসল ছানা দিয়ে তৈরি করা হয় চমচম। এরপর মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে রাখা হয়, তার উপর দেওয়া হয় ক্ষীরের প্রলেপ। এই ক্ষীরও তৈরি করা হয় বেশ মুন্সিয়ানার সঙ্গে। ছানা দিয়ে তৈরি নরম মাওয়াকে শক্ত মাওয়ায় পরিণত করা হয়। পরে মাওয়া ভেঙে চালনি দিয়ে চেলে গোড়া গোড়া ক্ষীর বানিয়ে চমচমের উপরে প্রলেপ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই চমচম। স্থানীয় উৎসব উদযাপন, অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নে ভাদুসার চমচম ছাড়া যেন কল্পনাই করা যায় না। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় আসা যাওয়ার পথে ভাদুসার দোকান থেকে চমচম সংগ্রহ করেন। বিশেষ প্রক্রিয়ায় প্যাকেটজাত করে ক্ষীর চমচম নিয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। শুধু চমচমই নয়, ভাদুসার দোকানে মেলে রসগোল্লা, ল্যাংচা, ছানার সন্দেশ, রসমালাই, মালাইকারি সহ নানান মিষ্টি। এসব মিষ্টিগুলো অত্যন্ত সুস্বাদু। ভোর ৬টা থেকেই শুরু হয়ে যায় ভাদুসার দোকানের বেচাকেনা, চলে রাত ১০টা পর্যন্ত। দোকানে কথা হয় শফিক মোল্লা নামে এক ক্রেতার সাথে, তিনি থাকেন ঢাকায়। মিষ্টি নিয়ে সেখানেই যাবেন শফিক মোল্লা। বললেন, ঢাকার অন্য যে কোনো মিষ্টি থেকে রাজবাড়ির চমচম অনেক বেশি ভালো এবং খুবই সুস্বাদু, এ কারণেই চমচম কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি। সেখানে বন্ধুবান্ধব ও আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে ভাদুসার চমচমের প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৪৫০ টাকা করে। অবশ্য আগে একটু দাম কম ছিল, চিনির দাম ও কারিগরের পারিশ্রমিক বেড়ে যাওয়ায় মিষ্টির দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন তারা।